আপনি মনে করবেন না যে আপনি এমন ইমান এনেছেন এটা কখনো ভাঙে না এটা আপনি মনে করবেন না আজকে দুঃখজনক দুঃখজনকভাবে হলেও সত্যব অজুবঙ্গের কারণ মুসলিমেরা জানে সিয়ামবঙ্গের কারণ মুসলিমেরা জানে এরকমভাবে ইসলামিয়ার অন্যান্য ইবাদত যেগুলি ভঙ্গের কারণ মুসলিমেরা জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ মুসলিমেরা জানে না অথচ ইমান ছাড়া যত ইবাদত করবেন একটা গ্রহণযোগ্য হবে না খুন কারিম খুলুন যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রবুল আলমিন ইমান এবং আমলের কথা বলেছেন প্রত্যেকটা জায়গার মধ্যে আগে ইমানের কথা রয়েছে এরপরে আমল আপনি আমল শুরু করেছেন ইমানের খবর নেই আমল শুরু করেছেন এই আমল দ্বারা আপনি কিন্তু লাভবান হতে পারবেন না হ্যাঁ আপনি আমল করছেন ভালো কথা কিন্তু আপনাকে ইমান নবায়ন করতে হবে আপনার ইমানকে রিনিউ করতে হবে আপনার ইমান যে ভেঙে গেছে আপনি জানেনি না উদাহরণস্বরূপ বলেছিলাম এক যুবক প্রস্রাব থেকে এসে অজু না করে আদায় করছে তার বন্ধুর আইটা দেখে ফেললো হজুরকে ডেকে বললো এত অজু ছাড়াই সে কি করেছে সলাত আদায় করেছে তখন তাকে ডাকা হলো এই তুমি অজু ছাড়াও আদায় করেছ সে বললো কে বলেছে আমি অজু করিনি আমার অজু রয়েছে বললো তুমি যে প্রস্রাবে গিয়েছিলে স্তেন যায় তোমার তো ভেঙে গিয়েছে সে বলছে আমি এমন অজু করি না যে অজু দুই চারবার পুরস্কার পায়খানা করলে ভেঙে যায় আমি এমন অজু করি না এমন অজু করেছে সে কি মনে করছে না তার অজুটা ভেঙে যেতে পারে ঠিক তেমনি ভাবে মুসলিম সমাজে আমরা মনে করছি এমন ইমান আমরা এনেছি এই মান আর কশ্চিন কালেও ভেঙে যাবে না যতই আমি তগতের পক্ষপাতিত্ব করি না কেন যতই আমি কুফরি করি না কেন যতই আমি সিরকি কাজ করি না কেন যত ধরনের ইমান ভঙ্গের কারণ আছে যতই আমি করি না কেন আমার ইমান ভাঙবে না এই আশা করে অনেক মানুষ বসে রয়েছে মনে করেছে আমার আবার ইমান আবার ভাঙবে নাকি এটা আবার কেমন কথা ইমান আবার ভাঙবে নাকি। কি জানেই না যে ইমান ভেঙে গিয়েছে আমার কথা নয় আল্লাহ রবুল আলমিন বলছেন কোরআন উলিকালি সুরাল ইউসুফ কোরআন উইক আলমের বারো নম্বর সুরাফ এই সুরাল একশো ছয় নম্বর আটটি খুলে দেখবেন আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন হোম উমিনু উ মিনু আকসার হহুম বিল্লাহী ইল্লাহ অহুম মুসরে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ ইমানদার দাবি করার পরে এরা মুশরেক দাবি করছে ইমানদার কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ আকসার হহুম আল্লাহ বলছেন তারা অধিকাংশ মুশরেক মুশরেক হলে সে কি তার ইমান থাকে মুশরেক যে হয় তার ইমান থাকে না ইমান আনার পরে আপনার কাজ বলে শেষ করছি সময় শেষ হয়ে যাচ্ছে শেষ হয়েই গিয়েছে আমি আর লম্বা করতে পারছি না আমি শুধু ইমান আনার পরে দুইটি জিনিস বলছি ইমান আনার পরে আপনাকে আল্লাহ এবং রসুলাম যা বলেছেন নির্দিদায় আপনাকে মেনে নিতে হবে কুনাল করিম হাজাব কোরআন করিমের তেত্রিশ নম্বর সুরা এর ছত্রিশ নম্বর আয়াত স্পষ্টভাবে রয়েছে সুরান নূর কোরআন করিমের চব্বিশ নম্বর সুরা এর একান্ন নম্বর আয়াতের মধ্যে রয়েছে যে মোমিন্দা তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম কিন্তু যদি আপনি শুনলেন কিন্তু মানলাম না আল্লাহ রবুল আলমিন বলছেন রাইতাল মুনাফি কেই না এংকা শুধু মুনাফি না এংকা দা

নিজেকে বলছেন ইমানদার কিন্তু আপনি কবে মুনাফিক হয়েছেন আপনি নিজেই জানেন না কবে আপনি মুস্তেক হয়ে বসে আছেন কবে আপনি কাফের হয়ে বসে আছেন আপনি জানেন না মায়েদা বলছেন বিল ফামাই ইমান যে ব্যক্তি ইমানের সঙ্গে কুফুরি করবে ফাকত হাবিত আমালুহু তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনি ইমান আনার পরে কুফুরি করতে পারবেন না কুফুরি কাকে বলে আপনাকে বিস্তারিত বুঝতে হবে এরপরে আপনাকে শিরকি কাজ করা যাবে না আপনি যদি মুশরেক হন তাহলে আল্লাহ রাব্লাহ আলামীন বলছেন ইন দ্য এক উফির ওয়াস রক্ষাবিহ কয়েক উফির উমা দুগুনাতালী কালি নিসা আটচল্লিশ এবং একশো নম্বর মারাত আল্লাহ রাব্লাহ আলামীন বলছেন যে আমি সিরকির গুনা ক্ষমা করি না এছাড়া অন্যান্য গুণা আমি যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিই এরপর আরো গুরুত্বপূর্ণ কথা শুনুন আল্লাহ রব্লাহ আলামীম কোরআনুল করিম সোহাল আন আম ফুরানুলকারিমের

তার সন্তানকে হাকিম শিক্ষা দিয়েছিলেন সে বিষয়টি রয়েছে জুলুম মানে হচ্ছে কি ইন্না শির কেলা জুল মনে আজিম শির হচ্ছে সবচাইতে বড় জুলুম তাহলে শিরখ করা যাবে না তাহলে আপনার জন্য থাকবে নিরাপত্তা এবং আপনি সফল কাম হবেন তাহলে ইমান আনার পরে আপনাকে কুফুরি করা যাবে না কুফুরি করলে সব আমল বরবাদ হয়ে যাবে শিরিক করা যাবে না শিরকের সঙ্গে আমলের মিশ্রণ ঘটানো যাবে না তাহলেও আপনার সমল আমল বরবাদ হয়ে যাবে এটা আল্লাহ ক্ষমা করবেন না আপনার পরিণতি জাহান্নাম হয়ে যাবে আপনার সমস্ত পিছনের আমলগুলি বরবাদ হয়ে যাবে কোন জুমার সুরা এই আনামেরই আটাশি নাম্বার আয়তে সতেরো জন বড় বড় নবী রাসুলগঞ্জের নাম নিয়ে আল্লাহ বলছেন এলাও যদি কী করত পালাও আশা রাখু যদি শিরিক করত তাদের সমস্ত আমলগুলিকে আমি বরবাদ করে দিতাম সতেরো জন নবী আপনি পরে দেখবেন ইব্রাহিম আল্লাহ সালাম থেকে মুসাল্লাহ সালাম থেকে শুরু করে বড় বড় পাইগামদের নাম আল্লাহ নিয়েছেন এরপরে বলছেন এরাও শিরিক করলে সমস্ত আমল বরবাদ এবার মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামকে করে সুরাজ জুমার করমুল কারিমের উনচল্লিশ নম্বর সুরাজ পঁয়ষট্টি নাম্বার আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন লাইন আশরক্ত লাইবা তন্না আনালুক বলে একটা কুনেন মিনাল খশিরিন হেনবি তুমিও যদি শিরিক করো তোমার পিছনে সমস্ত গুণা সমস্ত সবগুলিকে আমি বরবাদ করে দেব তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং ইমান কী জিনিস এটাকে বোঝার চেষ্টা করুন আগে জ্ঞান অর্জন করতে হবে এরপরে তবুদের বিরোধিতা করতে হবে এরপরে ইমান আনয়ন এরপরে ইমান আনার পরে কোনো কুফুরি করা যাবে না এরপরে শিরিকের সঙ্গে আমলের মিশ্রণ ঘটানো যাবে না আকিদের সঙ্গে মিশ্রণ করা যাবে না অর্থাৎ শেখ করা যাবে না আল্লা সুহ আমাদেরকে বোঝার এবং আমল করার তাফিক দান করুন সবাই বলিয়া আমিন ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করা তকদের বিরোধিতা করা এরপরে ইমান আনয়ন করার পরে আমাদেরকে কুফরি এবং শির থেকে বিরত হওয়ার জন্য আল্লাহ রব্লা আলমিন তাফিক দান করুন সবাই বলিয়া